আশা করছি সকলেই ভালো আছো। তো আফরোজা রেসিপিজ অ্যান্ড ভিলেজ লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো হচ্ছে আজ হচ্ছে 3 তারিখ, তো 3 বা 4 হবে, শনিবার, মনে করতে পারছি না কত তারিখ, সম্ভবত 3 হবে। তো বিকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি, আর একটা ব্লগ ভিডিও বানাবো। আর আমরা যাচ্ছি একটা বান্ধবীর বাড়ি বিকালবেলা, আমি আর একটা বান্ধবী, তো তার মেয়ে নিয়ে আর আমি আমার ছেলে নিয়ে আর একটা বান্ধবীর বাড়ি যাচ্ছি। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। খুব তাড়াতাড়ি রেডি হয়েছি, যাওনা করতে করতে আবার যাচ্ছি, আবার আকাশে দেখছি হালকা একটু মেঘও করেছে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো পৌঁছে গেছি, সামনে হচ্ছে যেটা আছে সে হচ্ছে আমার বান্ধবীর মেয়ে। আর হচ্ছে বান্ধবী দেখো বাড়ি থেকে বার হচ্ছে, তো আজকে ব্লগটা একদম ছোট হতে চলছে, তো কেউ স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি সকলেরই ভালো লাগবে। আমার আয়াস মানে বাইরে বার হলে এক পাও হাঁটবে না, কোলে নিয়ে নিয়ে যেতে হবে। আর এই গরমে বিকালে বিভৎস গরম পড়ছিল, আর হচ্ছে একদম নিয়ে হাঁটতে পারছিলাম না, তাই ওর বললাম তুই একটু নে। তো ও তো কারোর কাছে গিয়ে থাকে না, গিয়ে আবার 2 মিনিটের মধ্যে যেই সেই চলে আসলো। তো দেখো আমরা প্রায় পৌঁছে গেছি, গল্প করতে করতে যাচ্ছি, আর সামনে ওটা হচ্ছে বান্ধবীদের বাড়ি, তো ওখানেই যাচ্ছি। আর বেশ মানে মেঘ করেছে, সন্ধ্যা সন্ধ্যা টাইপের লাগছে, দেখতেই পাচ্ছ। বেশিক্ষণ একদমই বসতে পারিনি, তার কারণ হচ্ছে বৃষ্টি আসবে আসবে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর সন্ধে হয়ে গেছিলো। তো বাচ্চা টাচ্চা নিয়ে সন্ধেবেলা তো বাড়ি আসা মানে বুঝতেই পারছো যে প্রবলেম। তো সন্ধ্যার আগেই চেষ্টা করি যেখানেই যাই না কেন চলে আসার, তো যদি না হয় তো সন্ধে সন্ধে করে একেবারে বাড়িতে ঢুকে যাই। তো দেখো আমাদের যাওয়ার কথা শুনে মানে আগে থেকে লাচ্চা ভিজিয়ে রেখেছিল আর শরবত বানিয়ে রেখেছিল, তো গিয়ে একটু গল্প টল্প করে খেয়ে দিয়ে তাই আমরা চলে আসলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক করে দিও, আর ছোট্ট ব্লগটা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। তো টাটা, বাই বাই, আর নতুন বন্ধু দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো।